বন্ধুগণ, এই মুহূর্তে আবহাওয়া দপ্তর থেকে পাওয়া সবচেয়ে বড় খবর, নতুন করে বঙ্গোপসাগরে নিম্নচাপ। সেই নিম্নচাপের জেরে আগামী রবিবার থেকে রাজ্যের কয়েকটি জেলায় বৃষ্টিতে ভাসবে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। তো বন্ধুগণ, আজ শনিবার, আজ রাজ্যের পাঁচটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তো বন্ধুগণ, আজ রাজ্যের কোন কোন জেলায় বৃষ্টি হবে, আগামীকাল রবিবার থেকে কোন কোন জেলায় বৃষ্টি হবে, কেমন আবহাওয়া থাকবে, কী জানাচ্ছে আবহাওয়া দপ্তর, আমরা এ টু জেড এই ভিডিওতে আলোচনা করব। তো জানতে হলে অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। আর বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে দেখছেন ভিডিওটা অবশ্যই কমেন্টে লিখে জানাবেন, কারণ আপনাদের জেলা থেকে যখনই কোনো আবহাওয়ার খবর বেরিয়ে আসবে তখন আমরা আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব। আর যারা এখনও এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি, ভিডিও নিচে লাল রঙের সাবস্ক্রাইব বাটনে ক্লিক করে পাশে দেখবেন একটা বেল আইকন উঠে আসবে, সেখানে ক্লিক করার পর ওয়াল নোটিফিকেশন অন করে রাখবেন, আর একটা লাইক করতে ভুলবেন না। আগস্ট মাসের প্রথম দিকেই উত্তর বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ ঘনীভূত হয়, যে নিম্নচাপের প্রভাবে চলতি সপ্তাহের মঙ্গলবার থেকে দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ জেলায় ভারী বৃষ্টির দেখা মেলে। বৃহস্পতিবার পর্যন্ত দফায় দফায় এই বৃষ্টিপাত চলে, তবে শুক্রবার আবহাওয়ার উন্নতি হয়। তবে এই আবহাওয়ার উন্নতির পাশাপাশি হাওয়া অফিসের তরফ থেকে জানানো হয়েছে, উত্তর বঙ্গোপসাগরে নতুন করে আরও একটি নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, যার প্রভাবে রবিবার থেকে দক্ষিণবঙ্গে পুনরায় বৃষ্টি বাড়ার সম্ভাবনা রয়েছে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। উত্তর বঙ্গোপসাগরে আগামী রবিবার নতুন করে এই নিম্নচাপটি তৈরি হতে পারে, আর এই নিম্নচাপ তৈরি হলে দক্ষিণবঙ্গের জেলাগুলিতে পুনরায় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। বাংলা ও উড়িষ্যা লাগোয়া নতুন করে যে নিম্নচাপ তৈরি হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, তার প্রভাবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে উড়িষ্যায়, তুলনামূলক বৃষ্টি কম হবে পশ্চিমবঙ্গে, যে কারণে ইতিমধ্যেই উড়িষ্যা লাগোয়া মেদিনীপুর এবং ঝাড়গ্রাম জেলায় রবিবার অতি ভারী বৃষ্টি হবে বলে সতর্কতা জারি করা হয়েছে আবহাওয়া দপ্তরের তরফ থেকে। আলিপুর হাওয়া অফিস এটাও জানিয়েছে যে আগামী রবিবার বঙ্গোপসাগরে নতুন করে যে নিম্নচাপ ঘনীভূত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে, সেই নিম্নচাপ স্থলভাগে প্রবেশ করে ক্রমশ মধ্য ভারতের দিকে অগ্রসর হবে, যার ফলে গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং উড়িষ্যা উপকূলের পাশাপাশি বৃষ্টি হবে মধ্য ভারতের রাজ্যগুলিতে। আজ শনিবার ও আগামীকাল রবিবার উত্তরবঙ্গেও বৃষ্টির সম্ভাবনা মিলেছে। দার্জিলিং, জলপাইগুড়ি, কোচবিহার, আলিপুরদুয়ার ও কালিম্পং এই পাঁচ জেলায় শনিবার ও রবিবার বিক্ষিপ্ত বৃষ্টি হবে, এমনটাই জানাচ্ছে আবহাওয়া দপ্তর। চলতি বছর বর্ষায় অন্যান্য বছরের তুলনায় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি থাকায় ইতিমধ্যে রাজ্যের খালবিল, নদীনালার জল পরিপূর্ণ অবস্থা রয়েছে, যে কারণে নতুন করে নিম্নচাপ তৈরি হলে তার প্রভাবে যে বৃষ্টিপাত হবে তার জল নিয়ে দুশ্চিন্তা থেকেই যাচ্ছে। একদিকে ডিভিসি, আরেকদিকে গালোড়ির জল, আবার ঝাড়খণ্ড ও বিহারেও বিপুল পরিমাণে বৃষ্টি হওয়ার জল বেড়েছে দক্ষিণবঙ্গের বীরভূম জেলার নদ নদীগুলিতে। ইতিমধ্যে বেশ কিছু জলাধার থেকে কয়েক হাজার কিউসেক জল ছাড়া হয়েছে, বেশ কয়েক জায়গায় নদীর জল পরিপূর্ণ রয়েছে। মোহাম্মদ বাজারে দ্বারকার নদীর উপর থাকা সেতু ভেঙে পড়েছে জেলার বেশ কয়েকটি ভাসা ব্রিজ। তো বন্ধুগণ, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, এই ছিল আবহাওয়া দপ্তর থেকে পাওয়া লেটেস্ট খবর। ভালো থাকবেন, পরিবারে খেয়াল রাখবেন। থ্যাংক ইউ।